2005 সালের এই দিনে দেশব্যাপী বোমা হামলার ঘটনায় নিহত হন ঝালকাঠিতে কর্মরত দুই বিচারক। জেএমবি জঙ্গিদের আত্মঘাতী সেই বোমা হামলায় সেদিন মারা যান ভোলার সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং বরিশালের সহকারী জজ জগন্নাথ পাড়ে। তাদের 17তম মৃত্যুবার্ষিকী এবং বিচারক হত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। সকাল 9টায় আদালত চত্বর থেকে শোকযাত্রা বের হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, জেলা প্রশাসক সহ আইনজীবী সমিতির সদস্য সহ নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্যদিকে ভোলায় জেলা ও দায়রা জজ মহসিনুল হকের নেতৃত্বে শোক র্যালি বের হয়।